রক্ত তৈরি হচ্ছে। এই বেকারি, ক্ষুধা, বঞ্চনা এবং নানাভাবে যে আজকে ত্রিপুরার মানুষ পদে পদে হেনস্থা হচ্ছে তা থেকে মুক্তি পাওয়ার জন্য কাজেই এই জায়গাতে একটা যদি গোলযোগ সৃষ্টি করে রাখা যায়, দ্বন্দ্ব সৃষ্টি করে রাখা যায়, ট্রাইবেল নন ট্রাইবেলকে লাগানো যায়, হিন্দু মুসলমানদেরকে লাগানো যায়, বর্ণ হিন্দু আর ওই তথাকথিত নিচু সম্প্রদায় হিন্দু এদের মধ্যে দ্বন্দ্ব লাগানো যায়, তাহলে এর দ্বন্দ্ব লাগানোর মধ্য দিয়ে ত্রিপুরার জন্য আজকের ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা মোর্চা আইপিএফটির এই জনবিরোধী এই শাসক দল তাদের সমস্ত এই কলঙ্ক ব্যর্থতা এটাকে আড়াল করে টিকে থাকতে পারবে এই জন্যই উনি করছে। কাজে সেই জায়গায় আপনারা আজকে সামনে কোনো ভোট নেই যে না ভোট এসছে বলে আপনারা সিপিএম এ যোগ দিয়েছেন তা নয়, আপনারা আপনাদের চেতনা অভিজ্ঞতা মানসিকতা সত্যিকারের এই যে নিজেদের উন্নয়নের সাথে সাথে রাজ্যের দেশের উন্নয়ন চান সেই তাগিদে আজকে যারা সংযুক্তি ভাঙতে চায়, আজকে যারা এই ত্রিপুরাজ্যকে গত সাড়ে ছয় বছর ধরে লুট করছে তাদের হাত থেকে বাঁচানোর জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন আপনাদেরকে হাজার হাজার পুরুষ। তো আমি আশা করব আজকে শুক্রবার আপনাদের আমাদের প্রত্যেক ধর্মাবলম্বীর এক একটা দিন থাকে, একটা বাদ থাকে পবিত্র দিন, প্রার্থনার দিন, আপনারা প্রার্থনা যুক্ত হবেন, আমি সেখানে সময় দিচ্ছি না। আমি আবারও আজকে যারা এসছেন এবং অন্যরাও তাদেরকে এইভাবে আসার জন্য নানাভাবে সাহস জুগিয়েছেন, পরিবেশ তৈরি করতে সাহায্য করেছেন, তাদের সকলকে